আসসালামু আলাইকুম এভরিওয়ান, বাংলা রাঁধুনিঘর সবাইকে স্বাগতম। চলে আসছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি বাঁধাকপি ভাজি। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবেন না। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই পুরো ভিডিওটি, সঙ্গেই থাকবেন। বাঁধাকপি ভাজি করার জন্য আমি একটা বড় সাইজের বাঁধাকপির অর্ধেকটা নিয়েছি। নিয়ে এরকম করে কুচি করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই বাঁধাকপি ভাজিটা আমি ডিম দিয়ে করব, আর সেটি কিন্তু খেতেও খুবই মজা হবে। চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম এবং দিয়ে দিলাম রান্নার তেল। তেলটা একটু গরম হয়ে আসলে একটা তেজপাতা আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি রসুনের কুচি। তেজপাতা এবং রসুনের কুচি একটু ভাজা হলে আমি বাঁধাকপিগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি লবণ এবং দিয়ে দিব সামান্য পরিমাণের মরিচের গুঁড়া, সামান্য পরিমাণের ধনিয়া গুঁড়া ও এক চিমটি পরিমাণের হলুদের গুঁড়া। যেহেতু আমি এটা খুব কালারফুল চাচ্ছি না, তাই আমি হলুদের পরিমাণটা খুবই কম দিলাম, আপনারা চাইলে বাড়িয়ে নিতে পারেন। সব মশলা দেওয়া হলে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং ঢেকে দিচ্ছি কিছুক্ষণ। আবারও একটু নেড়ে চেড়ে দিব এবং দিয়ে দিব 5-6টা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম আঁচে আমি দিয়ে দিয়েছি। হাই আঁচে দিলে হয়তো পুড়ে যেতে পারে। প্যানের পানিটা যখন অনেকটাই শুকিয়ে যাবে তখন আমি পেঁয়াজ ব্যবহার করব। পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি এবং পেঁয়াজ এবং বাঁধাকপি দুটোকেই ভালো করে মিশিয়ে নেব। আমি আরও 5-6 মিনিট এটাকে রান্না করব এবং এটা ভাজতে ভাজতে পেঁয়াজগুলো আমার এটার সাথে ভাজা হয়ে যাবে। যখন এর পর্যায়ে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে বাঁধাকপির সাথে, সবগুলো এক সাইড করে নিয়ে আমি মাঝখানে দিয়ে দিব একটা ডিম। এবং ডিমটা যখন একটু ফ্রাই হয়ে আসবে তখন একটু ভেঙে নেড়ে চেড়ে বাঁধাকপিটার সাথে আমি মিশিয়ে নিব। শেষ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। আবারও একটু নেড়ে চেড়ে উঠিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার ডিম দিয়ে বাঁধাকপি ভাজি। দেখতেই পাচ্ছেন কতটা মাখা মাখা হয়েছে, একটু পুড়ে বা লেগে যায়নি। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।